প্রিয় বন্ধু ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালের পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিকের পরীক্ষার জন্য দেখো দু হাজার সাল এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এছাড়া অন্যান্য বিগত যে বিজয় সালগুলো অর্থাৎ দু হাজার একুশ উনিশ সতেরো পনেরো এই সালের প্রশ্নগুলোও তোমরা ভালো করে স্টাডি করো এই বিগত প্রশ্ন থেকে কিন্তু এবছর প্রশ্ন আসার তীব্র চান্স রয়েছে অনেকগুলো প্রশ্নই পড়তে পারে এটাই তোমাদের পুরনো সিলেবাসের শেষ পরীক্ষা সুতরাং এখানে বিগত বছরের প্রশ্নও কিন্তু ভালো করে স্টাডি করবে আমি দেখো তোমাদের বিগত সব ইয়ারের প্রশ্ন উত্তর আলোচনা করবো পরপর ভিডিওতে তোমরা যদি একসঙ্গে পুরো পিডিএফ আকারে সব পেতে চাও অবশ্যই ডেসক্রিপশানে তোমরা যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করো সমস্ত সাবজেক্টের দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত পিডিএফ আকারে প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে আজকে আমরা দু হাজার তেইশ সালের যে আলোচনা করছি দেখো সেখানে আমরা প্রথমে দেখব চোদ্দোটা এমসিকিউ একটি অতি ক্ষুদ্র সচল পুং ও একটি বৃহৎ নিশ্চল সি গ্যামেটের মিলনকে বলা হয় কি এটা হচ্ছে অপশান ডি উগ্যামি এবার দেখো কপার টি এর কাজ হল কপার এর কাজ কি এটা হচ্ছে অপশান ডি শুক্রাণু সক্রিয়তা হ্রাসের মাধ্যমে শুক্রাণু নিষিক্তকরণের ক্ষমতা হ্রাস এরপর দেখো চারের দাগে এই তিনের দাগে মাতৃদুগ্ধে উপস্থিত কোন অ্যান্টিবডি জীবাণু সংক্রমণের হাত থেকে সদ্য সদ্যজাত শিশুকে রক্ষা করে এটার উত্তর সঠিক হলো অপশান এ এ এরপর দেখো চারের দাগে মেন্ডেলিও এক সংখ্যক জয়নের এফ টু জনুতে ফিনোটাইপ ফিনোটাইপিক অনুপাত হলো ফিনোটাইপিক ফিনোটাইপিক অনুপাত কি এটা হচ্ছে তোমার অপশান বি থ্রিজ টু ওয়ান এরপর দেখো ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম এটা উদাহর হলো কিসের উদাহরণ এটা হলো অপশান সি প্রাকৃতিক নির্বাচনের উদাহরণ এরপর দেখো অপশান প্রশ্ন ছয় নিম্নিত কোনটি ক্রিস ক্রস উত্তরাধিকারের উদাহরণ ক্রিসকস এটা কিসের এটা অপশান এ হিমোফিলিয়া সাথে আর্কিওপটেরিক্স কোন দুটি গোষ্ঠীর মিসিং লিঙ্ক আর্কিওপটেরিক্স এটা হলো অপশান এ রেপ্টেলিয়া ও ম্যামেলিয়া এরপর দেখো আর্টের দেখে কোন উদ্ভিদ প্রজনন পদ্ধতি মানুষ অতি প্রাচীনকাল থেকে ব্যবহার করে আসছে এটা হচ্ছে দেখো অপশান বি নির্বাচন এরপর দেখো নয়ে প্লাজমা কোন প্লাজমা কোষ কোন ধরনের অনাক্রমতার সঙ্গে সম্পর্কিত প্লাজমা কোষ এটা কিসের সঙ্গে এটা অপশান বি রস অনাক্রমতা এরপর দেখো টিআই প্লাস্টির নিঃসরণ করা হয় নিম্নলিখিত কোন জীবটি থেকে এটা অপশান চারটে যে রয়েছে তার মধ্যে সঠিক অপশান হচ্ছে বি অ্যাগ্রো ব্যাকটেরিয়াম টুমে এরপর দেখো কোশ্চেন ইলেভেন নিম্নলিখিত কোন পদ্ধতিতে পোলিও ভ্যাকসিন প্রস্তুত হয় পোলিও ভ্যাকসিন প্রস্তুত কীভাবে করা হয় এটা মৃত জীবাণু থেকে অপশান বি নিম্নলিখিত কোনটি বায়োভার্স বায়ো ডাইভার্সিটি হটস্পটের জন্য প্রয়োজনীয় প্রাথমিক শর্তের অন্যতম এটা দেখো তোমার যে অপশানগুলো হচ্ছে তার মধ্যে যেটা অপশান সি অর্থাৎ এ আর বি উভয়ই সঠিক এ এবং বি দুটোই সত্য এখানে এরপর দেখো তেরোদ্যাগের প্রশ্ন নিম্নগিত বনভূমির কোনটি উষ্ণ ও আর্দ্র বৈশিষ্ট্যযুক্ত এটা অপশান বি ট্রপিক্যাল রেইন ফরেস্ট লাস্ট প্রশ্ন নিম্নলিখিতগুলির কোনটি সর্বেক্ষা স্থায়ী বাস্তুতন্ত্রের উদাহরণ সবচেয়ে স্থায়ী বাস্তুতন্ত্রের উদাহরণ অপশান এ যেটা রয়েছে মহাসাগর এটা সবচেয়ে স্থায়ী আচ্ছা এরপর দেখো আমরা দুয়ের দাগে রয়েছে চারটে অতি সংক্ষিপ্ত রয়েছে এরপরে হচ্ছে তিনের দাগে রয়েছে দু নম্বর করে পাঁচটা তোমরা এগুলোর প্রশ্ন স্ক্রিনশট নিয়ে নাও চারের দাগে রয়েছে তিন নাম্বার কর নটা প্রশ্ন বায়োলজি আর কেমিস্ট্রি কিন্তু একই কোশ্চেন প্যাটার্ন এগুলো তোমরা ভালো করে দেখে নাও পাঁচের দাগে তিন নাম্বার কর পাঁচ নাম্বার কর তিনটে করতে হবে হ্যাঁ দুটোর অথবা রয়েছে আচ্ছা যেগুলো বললাম উত্তর দাগ ওগুলো দেওয়া আছে আর দুয়ের দাগের উত্তরগুলো তোমরা এবার এখান থেকে স্ক্রিনশট নিয়ে পড়ে নেবে এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে পড়ে নেবে এগুলোর আমি উত্তর বলছি না এগুলো উত্তর করা আছে শুধু শুধু বলার দরকার নেই তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে এগুলো ভালো ভালো করে বাড়িতে স্টাডি করো কারণ দু তেইশ সাল থেকে অনেক প্রশ্ন কিন্তু দু হাজার সালে আসতে পারে এবং অন্যান্য সালের প্রশ্ন আমি তোমাকে এইভাবে দিয়ে দেব তোমাদেরকে যারা নতুন আছে অবশ্যই বলবো চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব হয়ে নিও তাহলে যত ভিডিও আসবে সবই তোমরা পেয়ে যাবে আমি প্রতিটা সাবজেক্টের সম্পূর্ণ এইভাবে উত্তর দেখাবো তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে বাড়িতে পড়তে পারবে আর সমস্তটা একসঙ্গে রয়েছে পিডিএফ আকারে হ্যাঁ সেটা হচ্ছে তোমরা যদি চাও তাহলে ডেসক্রিপশানে যে নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বার থেকে তোমরা কন্ট্যাক্ট করে সামান্য পয়সা দিয়ে তোমরা পারচেস করতে পারবে তাহলে সম্পূর্ণ সমাধান দেখিয়ে দিলাম ওকে নেক্সট ভিডিওতে তোমাদের কোনটা আলোচনা করব তোমরা কমেন্ট করে জানিও যেটা কমেন্টে বেশি হবে সেই ভিডিওটা আগে দেওয়ার চেষ্টা করব